নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সুন্দরবন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো স্প্রিং পটাটো চিপস। তো ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং আমার সঙ্গে থেকো। তো চলো কীভাবে বানাবো দেখে আসা যাক। বন্ধুরা, প্রথমে আমি স্প্রিং পটাটো চিপস বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছু আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি, তোমরা চাইলে বড় আলু দিয়েও এটাকে বানিয়ে নিতে পারো। আর ছোট ছোট আলু দিয়ে বানাচ্ছি কারণ আমার কাছে ভাজার জন্য অল্প পরিমাণে তেল ছিল, আর অল্প তেলের মধ্যে ছোট ছোট আলু দিয়ে ভাজলে খুবই ভালো ভাজা হবে। বড় আলু দিয়ে ভাজলে তেল অনেকটা পরিমাণে লাগতে পারে, সেই জন্য আমি ছোট আলু নিয়েছি। বন্ধুরা, আর এই স্প্রিং পটাটো চিপস কিন্তু বাজার থেকে কিনে খেতে গেলে একটা একটা পিস 30 টাকা করে পড়ে যায়। আমিও একটা মেলায় গিয়ে দেখেছি, এটার দাম পড়েছিল অনেক। আর আমি এখানে নিয়েছি কয়েকটা কাঠি। আমার কাছে যেহেতু কেনা কাঠি ছিল না, সেই জন্য আমি নারকেল গাছের পাতা থেকে কাঠিগুলোকে বার করে নিয়েছি। এখন ছাড়ানো আলুর মধ্যে একটা করে কাঠি গেঁথে নেব। হালকা হাতে চাপ দিলে দেখতে পাবে আলুটার মধ্যে কাঠিটা ঢুকে যাচ্ছে। এখন আলুটাকে কেটে নেওয়ার পালা। প্রথমে মাথার দিক থেকে গোল গোল করে হালকা হাতে কেটে নিতে হবে, খুব বেশি চাপ দিলে হবে না, না হলে কিন্তু আলুটা ভেঙে যেতে পারে। বন্ধুরা, আমি যেহেতু বাড়িতে ঘরোয়া উপায়ে বানাচ্ছি, সেই জন্য বটি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে মেশিন দিয়েও কেটে নিতে পারো, আর এই মেশিনটা যে কোনো শপ থেকে কিংবা অনলাইন থেকে তোমরা কিনে নিতে পারো। তো বন্ধুরা, কিংবা সন্ধ্যার জলখাবারে কিংবা চায়ের সঙ্গে এই পটাটো চিপসটা বানিয়ে নিতে পারো তোমরা খুবই সহজে। আর দোকানের থেকে কিনতে গেলে অনেকটা টাকা পড়ে যাবে, ঘরোয়া উপায়ে বানালে অনেকটা টাকা সাশ্রয় হবে, আর সকলে একসঙ্গে বসে খাওয়া যাবে। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আর তোমাদের যদি কোনো রেসিপি কমেন্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমরা যারা ভাবছো আমি হয়তো কমেন্ট পড়ি না, কিন্তু আমি সকলেরই কমেন্ট পড়ি। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে এটা। সব আলুগুলোকে গোল করে কেটে নেওয়া হয়ে গেলে দেখতে পাবে হালকা হাতে টান দিলে খুব ভালোভাবে একটার গা থেকে আর একটা ছাড়িয়ে আসছে। হালকা হাতে এটাকে টান দিতে হবে, না হলে কেটে যেতে পারে। এখানে আমার একটা স্প্রিং পটাটো তৈরি হয়ে গেল। এখন মাথার দিকের যে বড় কাঠিটা আছে সেটাকে ভেঙে নেব। এখন জলের মধ্যে এটাকে রেখে দেব। একইভাবে আমি আরও একটা বানিয়ে নেব। তোমরাও কিন্তু ঠিক একইভাবে বানিয়ে নেবে। বন্ধুরা, আমি ছোট আলু নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বড় আলু দিয়েও এটাকে বানিয়ে নিতে পারো। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সব স্প্রিং পটাটোগুলোকে বানানো হয়ে গেলে একটা গামলার মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে কালো না হয়ে যায়। এখন আমি মশলাটা বানিয়ে নেব। এখানে জিরে, মরিচ, ধনিয়া এবং কিছু শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। এখন আমি দিয়ে দেব কিছু চালের গুঁড়া। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়াটা দিয়ে দেবে। আর দিয়ে দেব অল্প পরিমাণে ময়দা। তোমরা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আমার যেহেতু বাড়িতে কর্নফ্লাওয়ার আনা ছিল না, সেই জন্য আমি ময়দাটা দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এখন জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি পরিমাণে জল দিলে কিন্তু হবে না, অল্প অল্প করে জল দিতে হবে এবং খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। জল দিয়ে মাখাতে মাখাতে এক সময় দেখবে খুব ভালো একটা পাতলা ডো হয়ে গেছে। খুব বেশি গাঢ় করলে কিন্তু হবে না, খুব বেশি পাতলাও না, মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করে নিলেই হবে।
খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এক সময় ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়ার মধ্যে কিছু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি একটা করে জলের থেকে স্প্রিং পটাটোগুলো তুলে নেব। এখন আগে থেকে করে রাখা ব্যাটারটাকে স্প্রিং পটাটোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একইভাবে আমি সবগুলোকে মাখিয়ে নেব। তেলটাও গরম হয়ে গেছে। এখন একটা করে স্প্রিং পটাটো দিয়ে ভেজে নেব। কড়ার তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম হলেই ভেজে নিতে হবে, কারণ খুব বেশি গরম হয়ে গেলে পুড়ে যেতে পারে। আর এই সময় উনানের আঁচটা কিন্তু একদমই কম দিতে হবে, উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে স্প্রিং পটাটোগুলো এক সাইডে পুড়ে না যায়, দুই সাইডে যাতে সমানভাবে ভাজা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবে দুই সাইড সমানভাবে লাল হয়ে গেছে এবং দুই সাইড সমানভাবে ভাজা হয়ে গেছে, তখন স্প্রিং পটাটোগুলো তুলে নেব। একইভাবে আমি বাকি স্প্রিং পটাটোগুলোকেও ভেজে নেব। আবারও আমি কড়ার মধ্যে স্প্রিং পটাটো দিয়ে ভেজে নেব। একবারে আমার কিন্তু তিনটে স্প্রিং পটাটো ভাজা হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, আবারও তুলে নেব। একই পদ্ধতিতে আপনারাও কিন্তু ভেজে নেবেন। বন্ধুরা, আমার এখানে কিন্তু সব স্প্রিং পটাটোগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলোকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমি প্লেটের মধ্যে সব স্প্রিং পটাটোগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন এগুলোকে পরিবেশন করার পালা। এখন পরিবেশন করার জন্য ওপর থেকে দিয়ে দেব একটু পাতিলেবুর রস। অল্প পরিমাণে পাতিলেবুর রস দিলেই হয়ে যাবে। দিয়ে দেব কিষাণ সস, তোমরা যে কোনো সস দিয়ে দিতে পারো। বন্ধুরা, এখন আমি খেয়ে দেখবো এটা কেমন লাগলো। বন্ধুরা, আমার তো এটা খুবই ভালো লাগলো। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারো। আর আমি একটার জায়গায় দুটো তিনটে খেয়ে নিলাম। এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।